আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1-3 আয়াত এবং 6 আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 আয়াত থেকে 3 আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইজ ডেরাইভড ফ্রম দ্যাট চ্যাপ্টার 9 ভার্স নাম্বার 5 দ্যাট ইমান ইজ দ্য নেগলিজেন্স অফ সালাহ। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম সানিয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন প্রশ্ন হলো, আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এমন কোন আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কথা। আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যেমন ধরুন, পবিত্র কোরআনে সূরা সুরার 29 আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এ দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে, আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে। এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে। কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি বিভিন্ন গ্রহে, স্পেসশিপ পাঠাচ্ছি, স্যাটেলাইট রয়েছে ইত্যাদি। আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে। আর এই সম্ভবত গত পরশুদিনের টাইমস অফ ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদে বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে, হয়তো কোনো ধূমকেতু পড়েছিল, তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল, আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই, চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে, আমাদের তাতে কোনো সমস্যাই হবে না। বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে। তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে 2-1 পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে, হতে পারে 50 পরে। বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। কোনো কোনো বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে, কোনো বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে, কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে, কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে, অনেক মতবাদ। পবিত্র কোরআনেও কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়। থিওরি প্রতিষ্ঠিত সত্য নয়। যেমন ধরুন, পবিত্র কোরআনের সূরা আহকাফের 3 আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ বলা হচ্ছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে এ কথা অনেকবার বলা হয়েছে, যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 8 আয়াত আর 9 আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়িবে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1-3 আয়াত এবং 6 আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 আয়াত থেকে 3 আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙ্গিয়া পড়িবে, পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে, এগুলোকে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যেমন ধরুন, পবিত্র কোরআনে আরও আছে সূরা আম্বিয়ার 104 আয়াতে উল্লেখ করা হয়েছে সেদিন আকাশমণ্ডলীকে গুটাইয়া ফেলিব, যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর, যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞান এ ব্যাপারে কিছু জানে না। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম,
বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআন মানুষের আত্মার কথা বলছে, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে। পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা, আত্মার কথা, ফেরেশতার কথা, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআনে মৃত্যুর পর জীবনের কথা আছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কোরআন বেহেস্তা দোজকের কথা বলছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন, অনেক বৈজ্ঞানিক কথা বললেন, আপনি কি জিনে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, পরকালের জীবনে বিশ্বাস করেন, এগুলো কি অযৌক্তিক নয়? আমি তখন বলব না, এগুলো অযৌক্তিক নয়, এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে। আমি অন্ধভাবে বিশ্বাস করছি না, পরকালের জীবনে আত্মায় বেহেস্তার দোজকে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে। আমার যুক্তির ভিত্তি হলো এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে, এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে 80% কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক। পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার 80% কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো 100% সঠিক। বাকি 20% কথা প্রমাণিত হয়নি, কোরআনের কোনো কথার 0.001%ও মিথ্যে বলে প্রমাণিত হয়নি। যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন, তাহলে আল্লাহ তাআলার বাণী নয়। তাহলে এই 20% কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা জানি না। এখানে আমার যুক্তি বলে যদি 80% পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি 20% এখন অনিশ্চিত হয়ে থাকে, যেগুলোর মধ্যে 0.001%ও মিথ্যে প্রমাণিত হয়নি, আমরা এখনো জানি না, আমার যুক্তি বলে যখন 80% সঠিক তখন বাকি 20% ইনশাআল্লাহ সঠিক হবে। এটা অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে বিশ্বাস।